হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। আর ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো এত গরম, গরমে তো থাকা যায় না। তো ছেলে তো ছেলে মেয়ের স্কুল বন্ধ আছে আজকে। তো আজকে বৈকালের দিকে একটু বাজারে যাব। আমার বর টাকা দিয়েছে, 1500 টাকার মতো দিয়েছে, 1500 টাকার মতো দিয়েছে কিস্তি দেওয়ার জন্য। তো কিছু টাকার জন্য টাকা নিয়ে আমি বাজার করব। বাড়িতে মানে কিছু জিনিস নেই, সেগুলো নিব। কালকে তো ছেলেকে নিয়ে স্কুল যাব, তো কিছু জিনিস নিব, ছেলের টিফিন টিফিন নিব। আর আমি কোথায় বাজার করতে যাই দোকানগুলো শেয়ার করব তোমাদের কাছে। আর এখন তো এখন বের হবো না, একটু মানে একটু রোদ্রু আছে, সূর্যটা ডুবে নিই, সূর্যটা ডুবুক, তারপর আমি ছেলে মেয়েকে নিয়ে একটু দোকানে যাব। তো ওটার জন্য আমি ভাবলাম কি তোমাদের কাছে একটু শেয়ার করি যে বাজার করতে গেলাম কী কী নিচ্ছি, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। ছবিতে শেয়ার করি, যতবার বাজার গেছি তোমাদের কাছে শেয়ার করছি। এখন যে পাশে যে বাজারটা আছে, দোকানটা আছে, দোকানগুলো আছে, সেইগুলো তোমাদের কাছে শেয়ার করবো যে আমি বাজার কোথায় করি। দিনের বেলা আর সন্ধ্যার দিকে তো ভালো লাগে না বাজারটা, যখন রাত্রেবেলা ভীষণ ভালো লাগে বাজারটা দেখতে, লাইটিং টাইটিং জ্বলে তো ভালো লাগে। তো চলো একটু মানে আমি বাড়ির কাজগুলো করে নিই, তারপর সন্ধ্যার দিকে বের হবো ছেলে মেয়েকে নিয়ে। তো আপাতত তোমরা আমার ফুলগুলো একটু দেখো। আমরা ছেলে মেয়েকে নিয়ে আমি ছেলে মেয়েকে নিয়ে বাজার যাচ্ছি। বাজার মানে দোকানে যাচ্ছি, দোকানটা তোমাদের কাছে শেয়ার করবো। চলো, কিরকম লাগছে রে, কিরকম মুখে কিছু লাগাইনি। তো মুখে মানে কিছু লাগাইনি, মানে কাজ টাজ করে মুখটা শুধু ধুয়েছি, কিছু লাগাইনি। তো মুখটা অন্যরকম লাগছে। আর বৈকালের দিকে সবাই মানে বের হয় রাস্তার দিকে ঘুরতে, আর এত সুন্দর মানে একটু হালকা হাওয়া আসছে, আর সন্ধ্যা হয়ে আসছে বেশি। আর যেই ছেলেটা টাকা তুলে দেয় দোকানদার, ওই ছেলেটা 6টা সাড়ে 6টার দিকে আসে সন্ধ্যায়, বলে আমি আমি একটু দেরি করেই যাচ্ছি। তো আমার বর বলছে একটু তাড়াতাড়ি যাও, রাত হয়ে যাবে, না হলে বাজারটা করতে হবে আবার টাকা তুলে। তো আমি বের হয়ে গেছি, আর দেখো কত সুন্দর ফাঁকা মাঠ, আর পাশে এসে কিছুটা বাড়ি আছে। এতটাও বাড়ি নেই ফাঁকা মাঠের সামনে, এই যেটা দেখাচ্ছি তোমাদেরকে এগুলোই বাড়ি আছে, তার বেশি নেই। আর এইদিকে আমার ছেলে বলছে কি মা মাসিদের ভিডিও করো, কারণ আমাদের পাশের বাড়ির কিছুটা মেয়ে আছে রাস্তায় ঘুরতে বের হয়েছে, তো বলছে ওদের ভিডিওটা করো। আমি বলছি ঠিক আছে করবো। তা তো তোমরা সঙ্গে থাকো, ফুলগুলো কি দেখো, কারণ আমি বাজারে দেখাতে লাগবে না, যেখানে বাজার আছে করি, দেখাতে লাগবে না বাজারটা। হ্যাঁ দেখে নিয়েছি, বাজারটা দেখাতে আসছি আমি। তো আমি দোকানে চলে এসেছি, দোকানে মানে ভিডিও করতে পারবো না, কারণ সবাই দেখে আছে আমার দিকে, টুকটুক করে তাকিয়ে আছে। ভাবলাম আর ভিডিও করব না। তো দোকানে এসে আমি কি কি বাজার করছি সেটা তোমাদের কাছে ছবি শেয়ার করব। আর তোমরা আমার সঙ্গে থেকো, ফুলগুলো কি দেখো, আর সন্ধ্যা হয়ে আসে তাড়াতাড়ি বাজারটা করে নেই। তো বাজার করে নিয়ে আসলাম মুড়ি, 1 কেজি মুড়ি নিয়েছি, চাউ চাউ নিয়েছি, এটা 6টা প্যাকেট আছে, চাউ চাউ নিয়েছি, ব্রেড নিয়েছি, ছেলে মেয়েরা টিফিন দেবো, ছেলেদেরকে ছেলে মেয়েকে টিফিন দেবো, 2টো ডিম নিয়েছি, আর সস নিয়েছি, এখন গুড় আছে, এই কালো কালো প্লাস্টিকের যে গুড় আছে। তো এইটুকু বাজার করেছি, টোটাল 200 টাকার বাজার করেছি। তো আর আমি 15 টাকার নেট নিলাম। হ্যাঁ, তো মানে 215 টাকা খরচা হয়েছে টোটাল। হাতে কিছু টাকা আছে, তো কিছুদিন চলবো, আমার বড় বললো কিছুদিন চলবো। আর কিস্তিতে লাগবে, কিস্তি দিতে লাগবে আবার শুক্রবারে, আমার কিস্তি বলছে কিস্তি আছে, ওটার টাকা দিতে লাগবে, আর কিছু টাকা আমার হাতে রাখতে লাগবে। আর ওইভাবে ভুল করবো না যে হাতে একটা টাকা রাখবো না, ওইভাবে ভুল আর করবো না। কারণ আমাকে আমি তো এমনই হিসাবে চলি, তবু দেখো আমার কালকে হাত খালি হয়েছিল সেদিন আমার। তো এটা বাজার করলাম। তো তোমরা তো দেখলে আমি কোথায় বাজার যাই, বাজার করতে যাই। তো অনেক সুবিধা হয়, কাছের দোকান আছে, অনেক সুবিধা হয় আমার। আর ওখানে টাকা তুলি, ওখানেই আমি বাজার টাজার নেই। আর যখন বেশি বড় বাজার করব তখন আমি হাট করতে যাই, ওখানে নিউ মার্কেটে যাতে হাট করতে যাই। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো ব্লগটি এখানেই শেষ করছি। আর ঘুষটা নিয়েছি তোমাদের বলে দিই, ঘুষটা নিয়েছি আমি কুয়ো ছাকার জন্য। তো ঘুষ না যখন হয়েছিল না,
কৃষ্ণার দিনে আমরা পুয়া খাইনি, অনেক মানে 1-1.5 বছর হয়ে গেছে পুয়া খাইনি আমরা। সুতরাং আমি আজ কালকে ছাড়বো, পুয়া ছাড়বো। তো ব্লগটি এখানে শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে লাইক, আর চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিবে আর ফুল সাপোর্ট করো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে বাই টাটা। আমার ছেলে জানে রাখতে পারবে যত মাই যাতে দরকার খুলে দিতে হবে। Bye bye. Bye bye. Bye bye.